আব্দুল্লাহ ইবনে মোবারক, এবার সকালবেলায় সূর্য উঠে গেছে, এখনো কোনো খবর নাই, দিনের আলো ফুটে উঠছে। এইবার আব্দুল্লাহ ইবনে মোবারকের পরিচিত একজন লোক ওই পাশ দিয়ে হেঁটে যায়, কাছে গিয়া গায়ে হাত দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মোবারক, কি ব্যাপারে সাত সকালে কোন কারণে তুমি এই জায়গায়? এবার আব্দুল্লাহ ইবনে মোবারক ঘর ফিরে আসছে, বলে, হায় রে, আমি তো এখানে সকালে আসি নাই, গতদিন বিকাল থেকে একটা জায়গায় অপেক্ষা করতে করতে, একজনের জন্য অপেক্ষা করতে করতে আমি রাত কাটায় দিয়েছি। লোকটা জিজ্ঞাসা করতেছে, তুমি কি জন্য এখানে রাত কাটাইলা? এবার আব্দুল্লাহ ইবনে মোবারক বলে, ভাই রে, গতদিন বিকাল বেলায় আমার সাথে একজন মেয়ের দেখা করার কথা ছিল, তার অপেক্ষায় কোন সময় রাত কেটে গেছে আমি টেরও পাই নাই, কিন্তু আফসোস, মেয়েটা আমাকে ধোকা দিয়েছে, আমার সাথে দেখা করতে আসে নাই। এইবার ওই লোকটা একটু বুজুর্গ প্রকৃতির ছিল, উনি বলতেছে, নাহারে বোকা, একটা মেয়ের জন্য এতটা সময় শীতের মধ্যে তুমি দাঁড়ায় থাকলা, কিন্তু মেয়েটা তোমাকে ধোকা দিল, এর পুরা সময় নয়, কিছু সময় যদি তুমি আল্লাহর জন্য ব্যয় করতা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তার মহাব্বতের তালিকায় নামটা লেখা দিত। এক কথা, জীবন ঘুরে গেছে, ভালোবাসা ভালোবাসাই আছে, কিন্তু ভালোবাসাটা মেয়ের দিকে যায় নাই, ওই ব্যক্তি একটা ধাক্কা দিছে, ভালোবাসা এবার আল্লাহর দিকে চলে গেছে। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা, কেমন কবুল আল্লাহ তাআলা করছে। দুনিয়াতে যতদিন এই হাদিসের কিতাব থাকবে, আব্দুল্লাহ ইবনে মোবারকের নাম মুখে উচ্চারণ করা লাগবে। সেজন্য জীবনের কোন কথায় পরিবর্তন আসে বলা যায়? বলা যায়। নবীজি নসিহত করলেন, আবু হুরায়রা, গোনার থেকে বেঁচে থাকো। ও আবু হুরায়রা, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা, গোনার থেকে বেঁচে থাকো। গোনার থেকে বেঁচে থাকাটা কিন্তু জটিল একটা ব্যাপার, কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নফল ইবাদতের অভাব নাই, আওয়ামীন এশরাস চাষ হজ করেছে হাজি সাহেব, কিন্তু বেপর্দায় চলে, আছে না নাই? মনে রাখতে হবে, একটা বালতির মধ্যে পানি জমবে তখন, ওই বালতির ছিদ্র বন্ধ হবে যখন। বালতি যত বড় হোক, ট্যাঙ্কি যত বড় হোক, যত বেশি পানি দেওয়া হোক, ওই ট্যাঙ্কির যদি ছোট্ট একটা ছিদ্র থাকে, ছোট্ট একটা ছিদ্র পানি জমায় রাখলে, আস্তে আস্তে দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা লাগলেও এক সময় ট্যাঙ্কি থেকে পানি বের হয়ে যাবে, ট্যাঙ্কি খালি হয়ে যাবে। পানি বেশি, ছিদ্র ছোট, ইবাদত বেশি, গোনা ছোট, ওই বেশি ইবাদত ছোট গোনা নষ্ট করে দিতে পারে। সেজন্য আগে ছাড়তে হবে গোনা, গোনা আগে ছাড়তে হবে গোনা। গোনা ছেড়ে অনেক মানুষ সফল হয়ে গেছে, আল্লাহর দরবারে প্রিয় হয়ে গেছে গোনা ছাড়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বনি ইসরাইলের এক পাপীর ঘটনা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী বলেন, এই ব্যক্তির ঘটনা আল্লাহর নবী একবার দুইবার নয়, মাঝে মধ্যে বারবার বারবার আমাদের কাছে বর্ণনা করতেন। নবীজি বলেন, শোনো, বনি ইসরাইলের মধ্যে একটা জালেম ছিল, এই জালেম এমন কোন গোনা নাই যেটা সে করে নাই, এমন কোন গোনা নাই যেটা সে করে নাই। হাদিসের মধ্যে তার নাম আসছে কিফিল কাফালাম কিফ, এমন কোন গোনা নাই যে কিফিল করে নাই। একদিন এই কিফিল তার কাছে, একজন দরিদ্র অভাবী মহিলা আসছে কিছু পয়সা সাহায্যের জন্য, কিছু টাকা ধার নেওয়ার জন্য। জালেম কিফিলের কাছে আসছে, সুদের কারবারিও জালেম কিফিল করতো। আসার পরে বলে, ও কিফিল, আমি বিপদে পড়েছি, আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করো, কিছু টাকা ধার দাও। এইভাবে ঘরে ঘরে পাবলিক যে সুদে লাগায় টাকা, এরকম আপনাদের এলাকায় আছে? আছে, সব জায়গায় কম বেশি আছে। এই সব লোকের কাছে আপনি টাকা ধার চাবেন? যে বলবেন যে ভাই 2000 টাকা ধার দেন, আগামী সপ্তাহে দিয়ে দিন। টাকা পয়সা নাই ভাই, অভাবে আছে,
আরেকজনকে পাঠাবেন, ও ওর কানের কাছে যাবে, বলবে ভাই 10,000 দে সপ্তাহে সপ্তাহে, 1,000 লাভ দি মনে। ও সাথে সাথে বলবে ধর এই যে 10,000 টাকা, ঠিক কিনা বলেন? এইসব লোক কোন সময় ফরজে হাসানা দেয় না, মানুষের কল্যাণে এরা সম্পদ ব্যয় করে। জালেম কিফিল বলে না আমি কাউরে টাকা ধার দেই না, আমি তো সুদে টাকা দেই। মহিলা বলে ও কিফিল আমি যে তোমাকে সুদ দিব লাভ দিব এমন সামর্থ্য তো আমার নাই, তাইলে তো আর তোমার কাছে টাকা ধার চাইতে আসতাম না। জালেম কিফিল তো সর্বপ্রকার পাপের সাথে লিপ্ত ছিল। এইবার মহিলার চেহারার দিকে তাকায় দেখলো মহিলার চেহারাটা বড় সুন্দর, শয়তানে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। এইবার কিফিল বলে শোনো সুদ দিতে পারবা না কোনো অসুবিধা নাই, কিন্তু নির্ধারিত দিনে তুমি আমার সাথে গোপন বিচারে লিপ্ত হবা, যদি রাজি হও তাহলে টাকা পাবা। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকির ওয়া ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায় দেয়, এটার বাস্তব প্রমাণ আজকে বাংলার বুকে অহরহ আছে। যেমন একেবারে উত্তর অঞ্চলগুলোর মধ্যে ওই কিছু জেলা আছে, লালমনিরহাট পঞ্চগড় রংপুরেরও কিছু এরিয়া এরকম আছে, মানুষেরা কিছু কিছু মানুষ এতটা গরিব এতটা অভাবগ্রস্ত, শীতেও তাদের কষ্ট গরমের সময়ও তাদের কষ্ট অভাব। এই মানুষগুলা কিছু মানুষ ওই খ্রিস্টান মিশনারিরা তাদেরকে কিছু সম্পদ দেয়, তাদেরকে কিছু সেবা দেয়, ওই মানুষগুলা এই দুনিয়ার সম্পদ আর সেবার লোভে নিজের ঈমান তাদের কাছে বিক্রয় করে দেয়। এই মানুষগুলা অভাবের কারণে ঈমানকে ছেড়ে কুফরি গ্রহণ করছে, অভাবের কারণে। কিসের কারণে? অভাবের কারণে। অত দূর যাওয়ার দরকার নেই। রোহিঙ্গা ক্যাম্প আছে না আপনাদের উখিয়ার মধ্যে, 12-13 লক্ষ রোহিঙ্গা আছে আমাদের বাংলাদেশে। রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে ওয়াইকং এক মাহফিলে একদিন যাচ্ছি, ঢোকার আগেই প্রথমে বাম পাশে বেশ উঁচু পাহাড়ের উপরে স্পেশাল কিছু তাঁবু দেখা যায়। তাঁবু আমার সাথে যিনি আমার নিয়ে যাচ্ছেন ওই এলাকার, উনি আমার কথা কথা বলতেছেন, হুজুর এখন এর অবস্থা হলো এরকম, যারা রোহিঙ্গা আছে ওরা আমাদের চাইতে ভালো, আমাদের অবস্থা আরো বেশি খারাপ, ওরা আরামে আছে। এই যে তাঁবুগুলো দেখতেছেন এটা হলো স্পেশাল ক্যাম্প। স্পেশাল ক্যাম্প মানে কি? তার মানে যেই মানুষগুলা এনজিওদের মাধ্যমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তারা যত দুর্গম কষ্টের মধ্যে থাকুক না কেন তাদেরকে এই জায়গায় নিয়ে আসা হয়, সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়। শুধু তাই না, শিক্ষা বলেন সব দরকার সব দিবে, খ্রিস্টান হইছেন খালি, প্রয়োজনে ওদের দেশে ওদেরকে পাঠায় দিবে। তাহলে দেখেন মানুষ অভাবের কারণে ঈমান ছেড়ে কুফুরিকে গ্রহণ করে। আমার আপনার আশেপাশে অনেক মানুষ আছে অপরাধের সাথে জড়ায় গেছে, গুনার সাথে জড়ায় গেছে, কেউ চুরি করে, কেউ খারাপ পেশার সাথে জড়ায় গেছে। মনে রাখতে হবে ইচ্ছা করে কেউ পাপের দিকে জড়ায় না, অপরাধের দিকে জড়ায় না, অনেক মানুষ কিন্তু অভাবের তাড়নায়ও গুনার পথ বেছে নেয়। খোঁজ নিয়ে দেখবেন অনেক চোর আছে, সে চুরি করতে চায় না কিন্তু তার অভাব তার পরিস্থিতি তাকে চুরি ছাড়তে দেয় না। অনেক মহিলারা আছে খারাপ পথে চলে গেছে, তারা ফিরে আসতে চায় কিন্তু তারা অভাবের কারণে ফিরে আসতে পারে না। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে না? নাই। কিন্তু আমরা কি করি? আমাদের দায়িত্ব কি ছিল? আমরা কি পারি জানেন? আমরা পারি যে আমার পাশের বাড়ির লোক যদি গোনা করে, অপরাধ করে, চুরি করে, আমরা 10 জন এক জায়গায় বসে তার সমালোচনা করতে পারি, বলি কি অমুকের ছেলে চোর, এটা একটা খারাপ মানুষ। কিন্তু আমার কি দায়িত্ব ছিল বলেন তো? আমরা তো সামর্থ্যবান, আমাদের কি দায়িত্ব ছিল? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু মানুষকে জিজ্ঞাসা করবে, আমার গোলাম দুনিয়াতে আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তুমি বস্ত্র দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই, আমি পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি পান করাও নাই। এইবার ওই লোকগুলা বলবে, আল্লাহ আপনার দয়া এগুলার কোনো কিছুর জরুরত নাই, এগুলার কোনো কিছুর প্রয়োজন নাই,
যদি প্রয়োজন থাকতো, কাছে যদি পাইতাম তাও তো দিতাম। আল্লাহ তাআলা তখন বলবে, ও আমার গোলাম, দুনিয়ায় তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, খাবার দাও নাই, অভাবে ছিল, কাপড় দাও নাই, চিকিৎসা করাও নাই, অথচ তুমি সামর্থ্যবান ছিলা। তুমি যদি তাদেরকে খাবার দিতা, পানি দিতা, তাদের সেবা শুশ্রূষা করতা, এগুলা সব আমি আল্লাহ পেয়ে যাইতা। আমি সচ্ছল মানুষ, আমার কোন প্রতিবেশী অসচ্ছলতার কারণে যদি গুনার সাথে জড়িয়ে যায়, গুনার কারণে কেয়ামতে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না? আরে মিয়া, পাপীর দশ দিন, মালিকের একদিন। এই যে মেজর সিনহারে মেরে ফেলছে, তাই না, নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যারা পাপ করছে, পাপের শের পুড়ে গেছে, পাপের শের কি হয়ে গেছে, পুড়ে গেছে। একটা বোতলে যখন পানি ভরে যায়, আপনি যদি বোতলে পানি দেন, গ্লাসে ভরে গেলে গ্লাসে পানি ডাললে ওই পানি আর গ্লাসের মধ্যে থাকে না, ওটা উগরায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? ওদের পাপের শের পুড়ে গেছে। নিরহ মানুষের উপরে জুলুম করতে করতে এমন পর্যায়ে গেছে যে আল্লাহর সহ্য করেন। আজকে এক ঐতিহাসিক রায় হয়েছে, ঠিক কিনা বলেন? এখনো কার্যকর হয় নাই, আমরা দোয়া করি এটা যেন কার্যকর হয়, আবার বাংলাদেশের জন্য একটা নিদর্শন হয়ে থাকে, ঠিক কিনা বলেন? ওই দিন কেয়ামতের ময়দানে এই অপরাধী আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আমি আপনি যদি মনে করি ও তো অপরাধ করেছে, ও দাঁড়াবে, তাতে আমার কি? না না না, আমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছিল, কিন্তু আমার সামর্থ্য দ্বারা আমি তাকে অন্যায় থেকে ফিরাই নাই, সাহায্য করি নাই, যেহেতু সে অপরাধী হওয়ার পেছনে আমি দায়ী, আমার সমাজের মানুষ দায়ী, অবশ্যই অবশ্যই ওই অপরাধীর সাথে তার সমাজের মানুষগুলাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। জটিল এক বিষয়, প্রতিবেশীর বিষয়ে জটিল এক বিষয়, ও অভাবে অপরাধ করতেছে, ধরা পড়তে হবে আমার আপনার। তাইলে সমালোচনা বাদ দিয়ে কি করব? মনে করেন আপনাদের এলাকায় 100 ঘর আছে, 100 ঘর আছে, একটা ঘরের লোক চোর, বলেন তো একজন চোরের জন্য এই 100 ঘরের মানুষের আরামের ঘুম হবে? জোরে বলেন, ঘুম হবে? চিন্তা করবে কার কোন দিন মুরগি নিয়ে যায়, কার লাইট নিয়ে যায়, কার এটা নিয়ে যায়, টেনশন থাকবে না? যদি আপনারা একটু নিশ্চিন্তে ঘুমাইতে চান, এই 100 ঘরের মানুষ 500 টাকা করে দিয়া, 50,000 টাকা দিয়ে ওরে একটা ইজি বাইক কিনে দিয়ে বলেন যে দেখ আল্লাহর দোহাই, আর চুরি টুরি করিস না, অটো চালায় বেড়া, হালাল পথে খা, আল্লাহ তাআলা বরকত দিবে। আমরা যদি একটু সম্মিলিতভাবে এই খারাপ মানুষ যারা অভাবের কারণে গোনার দিকে যাচ্ছে, আমরা যদি একটু তাদেরকে সহযোগিতা করি, বলেন সমাজ থেকে এই ধরনের অনেক পাপীদের পাপ দূর করা সম্ভব। সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করব, গোনার থেকে জানি ফিরতে পারে। যে কথার থেকে আমরা গিয়েছি, ওই যে মহিলা দারিদ্রতার কারণে, অভাবের কারণে জালেম কিফিলের কাছে শিকার গেল, রাজি হল যে হ্যাঁ তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব, তার বিনিময়ে হলো আমাকে অর্থটা দাও, সম্পদ দাও, কারণ মহিলা প্রয়োজনের কাছে হেরে গেছে, টাকার দরকার, কোথায় পাবে? আর এবার নির্ধারিত দিন জালেম কিফিল হাজির হয়ে গেল, জালেম কিফিল জেনা করার জন্য প্রস্তুত, দুনিয়ার কেউ দেখে না, বাধা দেওয়ার কেউ নাই। এবার মহিলার একেবারে কাছে চলে গেছে জালেম কিফিল, কিন্তু মহিলা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, মহিলার চোখে মুখে একটা ভীতি, আতঙ্কিত একটা ছোঁয়া, ভীতি স্পষ্টভাবে দেখা যায়। জালেম কিফিল তো একটা আগ্রহ নিয়ে, একটা মনোভাব নিয়ে তার দিকে অগ্রসর হলো, কিন্তু মহিলার ওই অবস্থা। এবার বলে, কিরে মহিলা কাঁপো কেন? আমি কি তোমাকে এই কাজে বাধ্য করেছি নাকি? তুমি তো শর্ত মেনে আমার কাছ থেকে টাকা নিয়েছো, আমি তো তোমাকে জোর করি নাই, তাইলে তুমি কেন কাঁপতেছো, কেন তুমি ভয় পাইতেছো? এবার মহিলা বলে, কিফিল রে, আমার এই ভয়ের কারণ আমি আমার এই দেহ দিয়ে আজ পর্যন্ত এই রকম কোন পাপের সাথে লিপ্ত হই নাই, গুনাহ করি নাই। ও কিফিল, অভাবের কারণে তোমার কাছ থেকে অর্থ নিয়েছিলাম, তোমার শর্তে রাজি হতে বাধ্য হয়েছিলাম রে কিফিল, আমার তো বড় ভয় হয় আজ রাতে আমি যদি তোমার সাথে জেনায় লিপ্ত হই, গুনায় লিপ্ত হই,
আর যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি একজন জিনাকার হিসাবে উপস্থিত হব। আমি কান্না করতেছি ওই ভয় আল্লাহর ভয়। জালেম কিফিল এবার চিন্তা করে আকারে আমি তো জিন্দেগিতে কোন গোনা নাই যেটা করি নাই, আর এই মহিলা বাধ্য হয়ে একটা গোনা করবে, তাও তার মধ্যে কত ভয় কত চিন্তা। এতটুকু কথা জালেম কিফিলের জীবনের পথটাকে ঘুরাইয়া দিল। জালেম কিফিল ওই অবস্থা থেকে উঠে দাঁড়ায় গেল, জামা কাপড় গায়ে দিয়ে বলে মহিলা যা আমি তোকে ওই 60 দিরহাম ধার দিয়েছিল 60 দিরহাম ওটা তোকে আমি সদকা করে দিলাম মাফ করে দিলাম, আর শুনে রাখ আগামী দিন থেকে আমি আর গোনা করব না, তাওবা করলাম। একটা গোনার থেকে ফিরে তাওবা করে জালেম কিফিল বাড়িতে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘটনাক্রমে ওই দিন রাতে জালেম কিফিল মারা গেল। এলাকায় যদি কোন জালেম মারা যায় সবাই ইন্না লিল্লাহ বলে না, কিছু মাজলুম আছে ওই জালেমের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পাঠ করে, ঠিক না? জালেম মরলে সবাই ইন্না লিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ ওইটা আরো আগে মরলে ভালো, ঠিক না? জালেম কিফিল মারা গেছে সবাই আনন্দ মিছিল করতেছে, জালেম কিফিল মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জালেম কিফিল ছিল কিন্তু এখন তো জালেম নাই, কারণ সে তওবা করছে গোনার থেকে ফিরে আসছে, আল্লাহর মহব্বতের গোলাম হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওজা কিফিলের দরজার উপরে লিখে দেওয়া হয়েছে তোমরা কিফিলকে জালেম বলো না, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। দেখুন একটি গোনার থেকে ফিরে আসা তার সারা জিন্দেগির গোনাগুলা মাফ হওয়ার কারণ হলো আল্লাহর মহব্বতের পাত্র হয়ে গেল, আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা পেয়ে গেল। সেজন্য আমি আপনি যদি বড় আবেদ হতে চাই নামাজ রোজা হজ যাকাত করব কোনো অসুবিধা নাই করতেই হবে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা আমাকে আপনাকে গোনার থেকে বেঁচে থাকতে হবে, সকল ধরনের গোনা অঙ্গ প্রত্যঙ্গের গোনা অন্তরের গোনা সব ধরনের গোনা থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে আছেন, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনাটা আসছে, বেশ কয়েকটা বর্ণনা আসছে। একদিন আল্লাহর নবী মসজিদের মধ্যে বসান ফজরের নামাজের সময়, হঠাৎ নবীজি বলতে চাই শোনো এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজি ঘোষণা দিলেন এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজি কোনো ঘোষণা দিনের ব্যাপারে নিজের থেকে দেন না যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দিক নির্দেশনা না আসে। এ কথা আল্লাহ তাআলাই বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীজি নিজের থেকে কিছু বলেন না, নবীজি যা বলেন তা হলো কি ওহি, তার মানে ওই ব্যক্তি যে জান্নাতি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম আইসা আমার আপনার নবীরে বলছে যে এখন যে ঢুকবে সে জান্নাত। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার নজর দরজার দিকে, কে আসতেছে কোন ব্যক্তি এটা, সবার নজর একদিকে, সবাই তাকায় দেখে একজন মানুষ মসজিদের মধ্যে ঢুকতেছে তার বাম হাতে স্যান্ডেল আর দাড়ি দিয়ে পানি পড়তেছে, বোঝা যায় যে মাত্র অজু করে সে মসজিদের মধ্যে ঢুকলো। যাই হোক ওই দিনকার অবস্থা গেল। আবার পরের দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর আবার দরজার দিকে, সবাই তাকায় দেখে আজকে ওই ব্যক্তি প্রবেশ করেছে গতদিন যে প্রবেশ করেছিল, আজকেও অবস্থা একরকম, বাম হাতে জুতা আর দাড়ি দিয়ে এখনো পানি পড়তেছে, তার মানে অজু করে ঢুকছে। আবার পরের দিন সবাই মসজিদের মধ্যে বসা, আল্লাহর নবী বলতেছেন এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিক,
কে সেই সৌভাগ্যবান ব্যক্তি তাকায় দেখে গত দুই দিন যে আজকেও সে আজকেও বাম হাতে স্যান্ডেল ডান তার মুখটা বেজা দাড়ি দিয়ে পানি গড়তেছে। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এই সাহাবি চিন্তা করলেন, হায় রে নবীজি, একজনের ব্যাপারে পর পর তিন দিন জান্নাতের সুসংবাদ দিলেন, এই ব্যক্তি জান্নাতি কোনো সন্দেহ নাই, কিন্তু কোন কারণে জান্নাতি, কোন আমলের কারণে, তার জন্য এমন ঘোষণা আমার জানার দরকার। তিনি প্রচন্ড রকমের আগ্রহী হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবীর কাছে গিয়ে বলে, ভাই আমি তোমার বাড়িতে তিন দিন মেহমান হতে চাই। কয়দিন? জোরে বলেন। মেহমানও কিন্তু সুন্নাত হলো তিন দিন। যখন কেউ কোথাও বেড়াতে যায় তিন দিন হলো মেহমানদারি করা সুন্নাত। এর পর দিন থেকে ওই বাড়ির মানুষ যা খাবে মেহমানের জন্য তাই ব্যবস্থা হবে। তিন দিন পর মেহমান ওই বাড়ির সাধারণ মানুষের মতো। আমাকে মেহমানরা কি করে? যদি কোনো জায়গায় সে সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন থাকে, প্রত্যেক দিন খাইতে পারুক আর না পারুক, খাইতে পারুক আর না পারুক, মুরগার ঠ্যাং না দিলে যায় বদনাম শুরু করে, ঠিক কিনা বলে? ওটা খাইতে পারবে না কিন্তু দিতে হবে। এগুলো জালেম মেহমান, এগুলো জালেম মেহমান। সেজন্য আমরা যখন কারো মেহমান হব আমরাও এই হিসাব করব, আমরা মেহমানের জন্য মেজবানের জন্য কষ্টের কারণ হব না, মেজবানের জন্য কষ্টের কারণ হব না। আবার মেহমান যখন আসবে আমরা বিরক্ত হব না, এটা একটা ব্যালেন্স। ইসলাম সুন্দর, আমি একজনের বাড়িতে গেলাম, আমি গেলে সে যদি গরিব হয় পেরেশানির মধ্যে পড়ে যাবে, আমি যদি তারে বলি টেনশন করেন না, কোনো কিছু চিন্তা নাই, আমি এমনি অত শুধু খাই না, আমার ডাইল ভাত হইলে আরো ভালো হয়, তাইলে মেজবান একটু পেরেশানি কম হবে। সেজন্য আমি কখনো মেহমান হিসাবে মেজবানের কষ্টের কারণ হব না। আবার মেহমান যদি আসে আমি কখনো বেজার হব না, কারণ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান রাখে সে জানি মেহমানের সম্মান করে। আর আরেক হাদিসের মধ্যে আসছে, মেহমান বরকত নিয়ে আসে, সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে আমি খুশি হইলে বরকত থাকবে। মেহমান আসতেছে আমি এই খবর পেয়ে যদি খুশি হই তাইলে বরকত থাকবে, কিন্তু আমরা টেনশনে পড়ে যাই কেন জানো? কারণ যেই মেহমান আসতেছে ওই মেহমানের খাওয়ানে একটু কম পড়লে আমার অবস্থা খারাপ বানায় ফেলে, এই জন্য আমরা টেনশনে পড়ে যাই। সেজন্য মেহমান হিসাবে কষ্টের কারণ হবো না। কারণ কোন কথার থেকে গেলাম? ওই ব্যক্তি তিন দিন মেহমান হইতে চাইছে, কয়দিন? তিন দিন। যায় বলতেছে, ভাই আমি আপনার তিন দিনের আপনার বাড়িতে অবস্থান করতে চাই, মেহমান হতে চাই, কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নাই, চলো। কারণ ওই সময়টা এমন ছিল, মেহমানের সামনে যদি রুটি আর ডাউল এনে দেওয়া হতো মেহমান খুশি, কোনো মাইন্ড নাই, আত্মসম্মান বোধে লাগতো না। সেই জন্য মেহমানদারিত্বের মধ্যে তাদের একটা মজা ছিল, কারণ মেহমান যা পাইতো তাতেই খুশি, মেজবান যা থাকতো তাই দিয়ে মেহমানদারি করত। তিন দিন থাকলো, তার উদ্দেশ্য তো খাওয়া নয়, বরং তার উদ্দেশ্য হলো দেখা যে এই ব্যক্তির জন্য আল্লাহ নবী পর পর তিন দিন জান্নাতের ঘোষণা দিলেন, কি স্পেশাল আমল করে। যে যত স্পেশাল আমল করুক না কেন, অধিকাংশ ওলামায়ে কেরামের গাড়ি সুন্দর মতো ঠেকাইয়া দিয়ে ডাকাইতে করে দিনে না রাত্রে, হুজুরদের সৌভাগ্য টাকা পয়সা নিয়ে আবার কয় হুজুর দোয়া করে মাফ করে দিয়ে। এই সব স্পেশাল ভালো কাজ মন্দ কাজ অধিকাংশ ক্ষেত্রে রাত্রেই হয়। উনি সারা রাত সজাগ, দেখি কি করে, এশার নামাজ পড়লেন, একসাথে বাড়িতে ফিরলেন, যায় দেখে আল্লাহর বান্দা খাওয়া দাওয়া খায়া সুন্দর মতো নাক ডাইকে ঘুমাইতেছে। সে তো সারা রাত সজাগ, কোন সময় উঠে দেখে ওঠার নামে খবর নাই, আজান দিল ফজরের ঘুম থেকে উঠলো, একদিন দুই দিন তিন দিন একই অবস্থা, এশার আজান দিলে ঘুমায় আর ফজরের আজান দিলে উঠা, অজু করে মসজিদে চলে যায়। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, ভাইরে পর পর তিন দিন তোমার বাড়িতে থাকার কারণ কি তুমি জানো? কারণ এর আগে পর পর তিন দিন ফজরের নামাজের পূর্বে আল্লাহর নবী তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদের ঘোষণা দিয়েছে, আমি একটু দেখতে চাইছিলাম তুমি কি আমল করো,
কিন্তু আয়েশা দেখলাম আমি যা আমল করি তাও তুমি করো না, এসা পয়ডা ঘুমাও ফজরের সময় উঠো। এইবার ওই লোকটা বলতেছে, আরেক বর্ণনার মধ্যে আসছে, যার ব্যাপারে পরপর তিন দিন জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলতেছে, ও ভাই সাদ, পরপর তিন দিন নবীজি তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিল, কোন আমলের কারণে হতে পারে? এইবার হযরতে সাদ বলে, শোনো, আল্লাহর নবী যেহেতু তিন দিন আমার ব্যাপারে কথাটা বলেছেন, আলহামদুলিল্লাহ, আর আমার আমলের ব্যাপারে তুমি কি শুনবা? তুমি যা দেখছো আমার আমল এর চাইতে বেশি কিছু নাই, কিন্তু আমি গোনাগুলা থেকে বেঁচে থাকি। কি থেকে বাঁচি? জোরে বলেন, গোনা থেকে বেঁচে থাকি। আর আমরা আমাদের দেশে আল্লাহওয়ালা বুজুর্গ কাদের মনে করি, যে বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে। কিন্তু একজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেল, তাহাজ্জুদ পর্যন্ত নাই, আওয়াবিন ইশরাক নাই, সে বলতেছে তুমি যা দেখছো এর চাইতে বেশি আমি কিছু করি না, তবে গোনাহ থেকে বেঁচে থাকি। আর একটা জিনিস, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে যাই, দিলটারে ঝাড়ু দিয়ে দেই, দিলটারে কি করি, ঝাড়ু দিয়ে দেই, মানে আমারে যে কষ্ট দিছে মাফ করে দেই, হক পাইলে কেউ মাফ করে দেই, কেউ যদি আমার অগোচরে কষ্ট দিয়ে থাকে আমি সবাইকে মাফ করে দেই, এই কাজটা করি। আর যা দেখছো এই ইবাদত করি, গুনার থেকে বাঁচি এর চাইতে বেশি কিছু না। তার চেয়ে বড় আবেদার কেউ আছে? সেজন্য নবীজি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, ও আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিনের যদি বড় আবেদ যদি হতে চাও, আল্লাহ তাআলার ইবাদত করতে করতে যদি সবচাইতে বড় আবেদ হতে চাও, ও আবু হুরায়রা, তাহলে তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দ্বিতীয় নসিহত, প্রথম নসিহত আমরা মনে রাখব, আমরা যদি বড় আবেদ হতে চাই তাহলে গুনাহ ছাড়তে হবে। দ্বিতীয় নসিহত, আপনারা সবাই কি ধনী হইতে চান? ধনী হইতে চাই না আমরা সবাই? আমরা সবাই ধনী হইতে চাই, কেউ গরিব হইতে চায় না। আল্লাহ তাআলার কাছে কখনো এমন জিনিস কামনা করতে হয় না যেটা কষ্টের কারণ হয়, সব সময় আল্লাহ তাআলার কাছে ভালোটা চাইতে হয়। যদি আল্লাহ এরপরেও কখনো অকল্যাণকর কিছু দিয়ে দেন, সবর করতে হয়, আল্লাহ তাআলার কাছে ওই অকল্যাণ থেকে মাফ চাইতে হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে কোনো সময় এমন বলবা না যে আল্লাহ আমারে সবর করার তৌফিক দেন, এমনি এমনি সবর করার তৌফিক দেন, এটা বলবা না। বিপদ যদি চলে আসে, বরং এই বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবা, তখন সবর করবা আর বলবা আল্লাহ বিপদটা দূর করে দেন। এজন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। নবীদের দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাওয়ার কথা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। এজন্য দুনিয়াতে আমরা সম্পদ আল্লাহ তাআলার কাছে চাইব, কিন্তু সম্পদওয়ালা হব, ধনী হব, তবে দুনিয়াদার ধনী নয়, বরং হব দিনদার ধনী। দুনিয়াতে যদি ধনওয়ালা সম্পদওয়ালা যদি দিনদার হয়, তার সম্পদের দ্বারা মানুষ উপকৃত হবে, কারণ সে দান সদকা করবে, গরিব মানুষকে দিবে। কিন্তু দুনিয়াদার যদি সম্পদওয়ালা হয়, ও শুধু সম্পদ বাড়াতে চায়, দিতে চায় না। সেজন্য আমরা সবাই ধনী হতে চাই, তবে দিনদার ধনী কারা কারা চাই একটু আদুজা করি তো, নারায়ণ থাকবি, আমরা সবাই ধনী হইতে চাই, হাত নামায়। দিনদার ধনী হইতে চাই, দিলওয়ালা ধনী হইতে চাই। এখন কে বড় ধনী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, টাকা যার বেশি সে যে বড় ধনী তা নয়, বরং যার চাহিদা নাই সে ধনী, যার চাহিদা বেশি সে কখনো ধনী হতে পারে না। এজন্য নবীজি বলেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার জন্য যা নির্ধারণ করে রাখছেন,
দুনিয়াতে আমি কতটুকু পাবো, আপনি কতটুকু পাবেন, পরিশ্রমের মাধ্যমে হোক আর পরিশ্রম ছাড়া হোক, সব কিছু নির্ধারণ করে রাখছেন কে? জোরে বলেন, কে? আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। সেজন্য আমরা তাকদীরে বিশ্বাস করি বিধায় আমাদের টেনশন কম। মনে করেন, যারা তাকদীর বিশ্বাস করে না, যারা মনে করে পরিশ্রমের মাধ্যমেই সব কিছু হয়, সফলতা আসে, এরা অনেক সময় ডিপ্রেশনে ভোগে। আর মুমিন একটা জিনিসের জন্য চেষ্টা করে, যখন সে না পায় তখন কি বলে বলেন তো? চেষ্টা তো করেছিলাম, তকদিরে নেই, ঠিক কিনা বলেন? আমি চেষ্টা করছি, আল্লাহ দেয় নাই, যাক আল্লাহ লেখে নাই তাই পাই নাই, সব টেনশন মুহূর্তের মধ্যে শেষ। আর যে তাকদিরে বিশ্বাস করে না, ও কি করবে জানেন? হায় রে, চেষ্টা করলাম, এই পথে না করে ওই পথে করলে ভালো হইতো, ওই দিক না করে ওই জায়গায় গেলে ভালো হইতো, এর কাছে না যায় ওর কাছে গেলে ভালো হইতো, ও চিন্তায় চিন্তায় ডিপ্রেশনে এক সময় ওরা আত্মহত্যা করে বসে। ইউরোপ আমেরিকায় যারা আছে এসব এলাকায় আত্মহত্যার প্রবণতা বেশি। জাপানে কত প্রযুক্তি, সারা দুনিয়ার প্রযুক্তি দিয়ে জাপানের প্রযুক্তিগুলা, টেকনোলজিগুলা দুনিয়ার মধ্যে সবচাইতে সুপার। জাপানি প্রযুক্তি, জাপানি পার্স বা জাপানের যে আবিষ্কারগুলো আছে দুনিয়ার মধ্যে এক নম্বরে তারা, কিন্তু আত্মহত্যার দিক দিয়ে টপ ক্লাস আছে। শুধু তাই না, স্পেশাল জঙ্গল বানায় রাখছে যে আত্মহত্যা করবে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। বিভিন্ন দেশে আছে সরকারিভাবে বৈধভাবে আবেদন করে যে আমি আত্মহত্যা করতে চাই। ইসলামে এগুলো কখনো গ্রহণযোগ্য নয়। আত্মহত্যা করতে চাই, ও আবেদন করে প্রথমে, সরকার থেকে ওর আবেদন গ্রহণ করে বলে তুই কি কারেন্টে শর্ট খেয়ে মরবি, নাকি সুবনি খেয়ে মরবি, নাকি কোপ খেয়ে মরবি, না গুলি খেয়ে মরবি? অপশন থাকে। ও এবার অপশন দেয় যে আমি গলায় দড়ি নিয়ে মরতে চাই। রাষ্ট্রীয়ভাবে এভাবে বাহিনী করা আছে, তারা ওরে সুন্দর মতো গলায় দড়ি দিয়ে মেরে ফেলে। ইসলামে এ ধরনের কোনো কিছু সুযোগ নাই, বৈধতা নাই। কেন তারা করে? গবেষণা তারা করছে। এই যে কিছুদিন আগে এক যন্ত্র আবিষ্কার হয়েছে, শুনছেন হয়তো আপনারা, মেশিনের মধ্যে দিবে 1 মিনিটে কষ্টবিহীন মৃত্যু হবে, শুনছেন না? অনেকে দেখাও হয়ে গেছে ইউটিউবের কল্যাণে, মাশাআল্লাহ। এখন দেখেন, আমার প্রশ্ন হইল এইটার মধ্যে কে মরলো, আর মরার পরে কে বলল যে আমি এই মেশিনে মরছি, আমার একটু কষ্ট হয় নাই, এরকম খবরটা দিল কে? মানে মরলে কষ্ট হয় না, এটা তো এই খবরটা দিবে কি যে ওইটাতে মরতে পারছে, ঠিক না? তাইলে মরার পরে যে এই মেশিনে মরলে যে কষ্ট হয় না, এই খবরটা ওদের দিল কে? এটা আমি বুঝতে পারলাম না। সাকরাতুল মাউত হবেই, মৃত্যুর যন্ত্রণা হবেই, কোনো সন্দেহ নাই। সেজন্য এই ডিপ্রেশনের কারণে মানুষ জানি সহজে মরতে পারে, নিজেরে মারতে পারে, এগুলো ইউরোপ আমেরিকা আবিষ্কার করতেছে। কেন? কারণ এরা তাকদিরে বিশ্বাস করে না, এরা ডিপ্রেশনে ভুগে, টেনশনে ভুগে, যার কারণে এরা নিজেরা আত্মহত্যা করে বেশি। কিন্তু মুসলমানদের জন্য কত সুন্দর, চেষ্টা করছে পায় নাই, সর্বশেষ বলে আল্লাহ আমি চেষ্টা করেছি তুমি দাও নাই, তাকদিরে নাই তাই পায় নাই। এজন্য আমরা যখন যতটুকু পাই ততটুকুতেই সন্তুষ্ট থাকব, কারণ কি, যতটুকু পেয়েছি অতটুকু আমার জন্য নির্ধারণ করেছে কে? সেজন্য নবীজি বলেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করেছে তুমি তার উপরে সন্তুষ্ট থাকো। মনে করেন একজন লোকের একতলা বাড়ি আছে, সুন্দর বাড়ি, ভেতরে দামি টাইলস করা একতলা বাড়ি। এখন ওর প্রতিবেশী পাশেই বিশাল বড় বিশতলা একটা বিল্ডিং করে ফেলল। বলেন তো, এই একতলা বাড়িটা যত সুন্দর হোক না কেন, এই একতলা বিল্ডিং এর মধ্যে যত দামি ডেকোরেশন থাকুক না কেন, ও যদি ওই একতলা বাড়ির ছাদের উপরে গিয়া বিশতলার দিকে তাকায় কি মনে হবে বলেন তো? বিশতলার সামনে ওনার একতলা পাবলিক টয়লেটের মতো মনে হবে, ঠিক না? ও চিন্তা করবে কি হইলো রে, বিশতলা আমার একতলা। এই যে তার যে চাহিদা, চাহিদা বাড়ছে না? চাহিদা বাড়ছে। কেন বাড়ছে? উপরের দিকে তাকানোর জন্য। কিন্তু এই একতলায় যে লোকটা থাকে সে যদি একটু নিচে তাকায় যে আমি তো শীতের দিন চতুর্দিকে দেয়াল, উপরে ছাদ, থাই গ্লাস গুলা যখন লাগায় দেই ঘরের মধ্যে কোনো গরম লাগে না, কত আরাম। আবার গরমের দিন এয়ার কন্ডিশন চালায় দেই, কত আরাম, ঠান্ডা আবহাওয়া।
কিন্তু আমার প্রতিবেশীর তো টিনের ঘর, টিনের ঘর শীতের দিনেও যেমন বেশি ঠান্ডা, গরমের দিনেও গরম। ওই টিনের ঘরওয়ালা যখন ইটের দেয়ালের এক তালার দিকে তাকাবে, ওরও তখন আফসোস লাগবে। কিন্তু ওই টিনের ঘরওয়ালা যদি ওই আশেপাশে অনেক বস্তি আছে, কালো ত্রিপল দিয়ে রোদ বৃষ্টির মধ্যে জীবন অতিবাহিত করে, ও যদি ওই তাবুর দিকে তাকায়, ওর টিনের ঘরটা ওর কাছে জান্নাতের মতো মনে হবে, ঠিক কিনা বলেন? আবার ওই তাবুওয়ালা একচালা ঘরওয়ালা সে যদি আরেকটু নিচে তাকায়, যে ঢাকা শহরে দেখলাম রাস্তার পাশে ফুটপাতে রাতের বেলায় শীতের দিনে গায়ে দেওয়ার জন্য কোনো কম্বল নাই, নিজের লুঙ্গির একটা অংশ গায়ের মধ্যে দেয়, আরেকটা অংশ দিয়ে লজ্জা স্থান ডাকে, এই শীতের মধ্যে একজন দুইজন না হাজার হাজার মানুষ কষ্ট করতেছে, আমি আপনি যদি ওর দিকে তাকাই, ওই টিনওয়ালা টিনের বাড়িওয়ালা একতলা বিল্ডিং ওয়ালার কাছে তার ঘরটা দুনিয়ার একটা জান্নাত মনে হবে, তখন কি মনে হবে যে আল্লাহ আমারে অনেক কিছু দিয়েছে। এটাই অন্তরের ধ্বনি। এজন্য নবী বলেন আল গিনা গিনান নাফস, আল গিনা গিনান নাফস, অন্তরের ধ্বনি হলো প্রকৃত ধ্বনি। টাকা পয়সা আছে কিন্তু চাহিদার শেষ নাই, সে কখনো ধনী হতে পারে না, কিছুই নাই কিন্তু চাহিদা নাই, নবীজি বলেন সে হলো আসল ধনী। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আত্মার ধনী হব, প্রকৃত ধনী হব, স্বল্পে তুষ্ট থাকব। আমি যদি স্বল্পে তুষ্ট থাকতে পারি, আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপরে যদি সন্তুষ্ট থাকতে পারি, আমার অভাব হবে না, কষ্ট হবে না, নিজেকে নিজের কাছে ধনী মনে হবে। সম্পদ নাই তাতে কি, আমার তো চাহিদা নাই। চাহিদা না থাকার কারণে নবীজি বলেন আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করেছে, তুমি যদি চাহিদা বাদ দিয়ে ওইটুকুর উপরে সন্তুষ্ট থাকতে পারো, তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। তিন নম্বর নসিহাত, নবীজি বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, ওয়া আহসিন ইলা জারিক তাকুম মুমিনান, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করবা। প্রতিবেশীর কিন্তু একটা হক ইসলাম রেখে দিয়েছে, একবারে আর অল্প সময় বেশি সময় কষ্ট দিব না, প্রতিবেশীর একটা হক ইসলাম রেখে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন প্রতিবেশীর হকের ব্যাপারে জিব্রিল আমাকে এত পরিমাণ তাগিদ দিয়েছে, এত পরিমাণ তাগিদ দিয়েছে, আমি তো মনে করেছিলাম একটা সময় হয়তো প্রতিবেশীকেও ওয়ারিস বানায়া দেওয়া হবে। ওয়ারিস বুঝেন? ওয়ারিস মনে করেন আমি মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে আমার যদি কিছু সম্পদ থাকে, এই সম্পদ বণ্টন করা হয় কাদের মধ্যে? ওয়ারিসদের মধ্যে। কাদের মধ্যে? ওয়ারিসদের মধ্যে। শুধু ছেলে মেয়ে না, ওই জায়গায় অংশ আরো অনেক অন্যান্যরা পায়, যদি বাবা মা বাইচে থাকে এক হিসাব, মরে গেলে আর এক হিসাব, এরকম হিসাব ভিন্ন আছে। সম্পদ যারা পায় তারা হলো মূল ওয়ারিস। নবীজি বলেন জিব্রাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ সদাচরণের ব্যাপারে এত পরিমাণ গুরুত্ব দিয়েছে যে আমি মনে করেছি যে মৃত্যুর পরে সম্পদের একটা অংশ তাদের ব্যাপারে হয়তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করি, যার একটু সম্পদ আছে, ক্ষমতা আছে, অনেক সময় পাওয়ার আছে, প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেই, আছে না নাই? আমি আমার বিল্ডিং আছে তিন তালা, প্রতিবেশীর বিল্ডিং নাই, আমি আমার বিল্ডিং দিয়ে পানি ফালাই, কাঁচ ফালাই, স্যাপ ফালাই, আইটা পানি ফালাই, এগুলো করে কি করে না বলেন? খবরদার, এরকম কষ্ট আমরা কখনো প্রতিবেশীকে দিব না। আমি প্রতিবেশীর নিরাপত্তার কারণ হব, কারণ আমার যত বড় আত্মীয় স্বজন থাকুক না কেন, ওই কক্সবাজারে থাকুক না কেন, চট্টগ্রামে থাকুক না কেন, আমার বাড়িতে যদি আগুন লাগে আগে পানি দিয়ে নিভাইতে আসবে কি? আমার প্রতিবেশী আগে আসবে আমার জন্য। আমার ওই আত্মীয় যদি প্রতিবেশী সাহায্য না করে, আল্লাহ যদি রেখাই রাখে, তাইলে আমার আত্মীয় এসে আগুন নিভাইতে পারবে না, ওই ছাই সরাইতে পারবে, ঠিক কিনা বলে? সব পুইড়া ছাই হবে, ওগুলা দেখবে আর সরাবে, কিন্তু এই আগুন ধরলে প্রতিবেশী আগে আসবে, আমি অসুস্থ হয়ে গেছি, আমার আত্মীয় ভাই বেড়াদার সব আছে, ঢাকা শহর আছে,
ওরা আমাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিতে পারবে না, আমার প্রতিবেশী দর্জি আগে, সেজন্য সাবধান, প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করব না, প্রতিবেশীর সাথে আন্তরিকতা রাখবো বেশি। ইসলামে প্রতিবেশীর হকের ব্যাপারে ব্যাপক আলোচনা রয়েছে, অথচ আফসোস আজকে আমাদের প্রতিবেশী যদি আমাদের চাইতে একটু নরমাল হয় অর্থনীতির দিক দিয়ে, আমরা তাদের সাথে খারাপ আচরণ করি, আল্লাহর রাস্তায় এমনটা করবে না। শুধু তাই না, নবীজি বলেন সে কখনো মুমিন হইতে পারে না যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। ইসলাম কত সুন্দর, চিন্তা করছেন আমি পেট পুরে খাবো আমার প্রতিবেশী অভুক্ত থাকবে, নবীজি বলেন এরকম যে করে সে মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল আর হাদিসের মধ্যে বলেন তোমরা তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায়া দিবা, ঝোল বাড়ায়া দিবা, প্রতিবেশীর কাছে এগুলো পাঠাবা, এটা আন্তরিকতা। আগের মহিলাদের মধ্যে, মুরব্বীদের মধ্যে ছিল, আমরা দেখছি একটা বাড়িতে একদিন গোশত রান্না হয়েছে, ওই বাড়িতে দিছে এক বাটিতে জল দিয়া এক পিস গোশত দিয়া হইলেও পাঠাইছে, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা। যদি কেউ পাঠায়, একজন গরিব মানুষ, একজন গরিব মানুষ পাঠাইছে আমার বাড়িতে, আমি ধনী মানুষ, প্রতিদিন গোশত মুরগির রান দিয়া খাইতে পারি, অসুবিধা নাই, কিন্তু গরিব মানুষ ও তো বছরে একদিন গোশত পায় না, একদিন এক জায়গায় পাইছে, খুশি মনে রান্না করে আমার বাড়িতে দুই পিস পাঠাইছে, আমি তো ধনী, আমি কি করি জানেন, ও এই নিয়ে আস, এতে কি হইলো জানেন, ও তো বড় আশা করে আসছে, ঠিক না, ও বড় আশা করে আসছে, আর আমি যখন একটু আমার মুখ বা আমার বাচন ভঙ্গিটা এমন হইলো, দিলটা ভাঙা খান খান হয়ে যাবে, ও যাই দিক পচা দিক বাসি দিক, আপনি হাসি মুখে আগে বরণ করবেন, নিবেন, আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হইলাম, আচ্ছা ঠিক আছে রাখলাম, ও খুশি হয়ে যাবে, আপনি ঘরে আনছেন, পচা বাসি খাইতে মন চায় না, আর একজনকে দিয়ে দেন, না খাইলে আপনার বাড়ির বিড়াল রেখাওয়ান, কুকুর রেখাওয়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু তার থেকে যখন গ্রহণ করবেন সাদরে হাসি মুখে গ্রহণ করবেন, সে যা দেয় দিক, আর নিজেও যদি অ্যাবিলিটি থাকে ভালো মন্দ রান্না করেন, পোলাপান রেখাওয়ান, আপনি যখন রান্না করেন তার আপনার ঘরের রান্নার গ্রানটা তো তার নাকে যায়, আসে না এরকম অনেক গরিব প্রতিবেশী, মশলার ঘ্রাণটা যায়, ওর মন চায় খাইতে কিন্তু পারে না, সেজন্য গরিব প্রতিবেশী থাকলে এক দুইটা টুকরা এরকম দিবেন, এক বাটি তরকারি দিবেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে, ঠিক কিনা বলেন। আর আচরণের ক্ষেত্রে প্রতিবেশীর সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে, নবীজি বলেন তাহলে কি হবে, তাকুম মুমিনান।